এখনো পুরোপুরি নেভেনি চট্টগ্রামের এস আলম গ্রুপের সুগার মিলের আগুন। সেখানে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে এই পর্যায়ে যোগ দিবেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, আগুন পুরোপুরি নেভাতে আর কত সময় লাগতে পারে এবং এই বিষয়ে ফায়ার সার্ভিস কি বলছে? ধন্যবাদ নাফিস সাহেব আপনাকে। আপনি যথার্থই বলছেন যে এখনও পর্যন্ত পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এই সুগার মিলে যে আগুন লাগার ঘটনা ঘটেছে গোডাউনে, সেই আগুন যে নিয়ন্ত্রণ বলতে যে তারা গতকাল রাতে যেমনটা ঘোষণা করেছে নৌবাহিনী সহ ফায়ার সার্ভিস, তারা নিয়ন্ত্রণে এনেছে। নিয়ন্ত্রণ বলতে যে আগুন আর কোনো জায়গায় ছড়িয়ে পড়ার সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে নেবানো পুরোপুরি সম্ভব হয়নি। গোডাউনের মধ্যে এখনও আগুন জ্বলছে, তবে আগুনের যে তাপটা কিছুটা অনেকটা কমে আসতে শুরু করেছে, যেহেতু পানি দিচ্ছে গতকাল থেকে পানি দিয়ে, এমনকি বালি দিয়ে, আবার গ্যাস ছিটিয়ে, আবার ফোম ছিটিয়েও কিন্তু আসলে এই আগুন নিয়ন্ত্রণ আনার তারা চেষ্টা চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। ফায়ার সার্ভিসের গতকাল 12টি ইউনিট ছিল, একই সাথে যোগ হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী সহ আরও কয়েকটি বাহিনীর সদস্যরা যোগ হয়েছিল। এখন আমরা দেখছি ফায়ার সার্ভিসের 11টি ইউনিট তারা সকাল থেকে আবার আলাদা করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু গোডাউনের মধ্যে যে আগুন আমরা দেখছি দাউ দাউ করে এখনও পর্যন্ত জ্বলছে, দেখা যাচ্ছে একেবারে যেন যুদ্ধক্ষেত্র একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। চালটি আপনি দেখতে পাচ্ছেন, টিনের চালটি। তবে এখানে কোনো বিস্ফোরণের ঘটনা না ঘটলেও আগুনে ধীরে ধীরে কিন্তু টিনগুলো উঠে যাচ্ছে। একই সাথে যেই গোডাউনটি আছে, গোডাউনের দেয়ালগুলো কিন্তু ধসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তবে দেয়ালগুলো যেন ধসে না যায় সেই কারণে তারা চারিদিক থেকে পানি দিয়ে কোনো রকমে নিয়ন্ত্রণ রাখার জন্য চেষ্টা করছে। তবে এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে আরও সময় লাগবে বলে আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিস। একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব না বলে জানিয়েছেন। তবে তদন্ত কমিটি এসেছে একটু আগে, আমরা দেখেছি তদন্ত কমিটির যারা দায়িত্বরত আছেন তারা তদন্ত শুরু করেছে আজকে থেকে, যেহেতু আগুন এখনও পর্যন্ত নেবানো হয়নি। তার কারণেই কিন্তু তদন্ত করতেও তাদের সমস্যা হচ্ছে। তারা বলছেন এই জায়গায় কিন্তু তাদের অপরিশোধিত যে সুগার ছিল সেই সুগার ছাড়াও অন্য কিছু আছে কিনা সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছে। একই সাথে এই সুগারের যে লাভাগুলো কিন্তু আসলে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে, আমরা দেখলাম ড্রেন হয়ে কিন্তু কর্ণফুলী নদীতে যাচ্ছে। কোনো কারণে এই লাভার কারণে নদীর মাছের কোনো সমস্যা হবে কি না সেই জায়গাগুলো তারা তদন্ত করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।